ওয়াকফ এর আবিধানিক অর্থ হচ্ছে স্থগিত রাখা বা নির্ধারণ করে দেয়া। ইসলামী পরিভাষায় কোনো বস্তু ঠিক রেখে তার উপকারিতা জনকল্যাণমূলক কাজের জন্য নির্দিষ্ট করে দেয়াকে ওয়াকফ বলে। আনসার সাহাবিদের মতে ইসলামের প্রথম ওয়াকফ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা ওয়াকফ। আর মুহাজির সাহাবাগণরা বলেছেন যে সর্বপ্রথম ওয়াকফ হচ্ছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসেন তখন তিনি একখণ্ড জমি পরিত্যক্ত অবস্থায় পান, যা আহলে রায়েজ ও হাসকার ছিল। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার কিছুদিন আগে তাদেরকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছিল। সেই জমি বিরান ছিল, তার কিছু ছিল পরিষ্কার আর কিছু ছিল অপরিষ্কার। সেই জমি কখনো আবাদ করা হতো না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে কিছু জমি, যা সামাক নামে অভিহিত করা হয়, তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করলেন। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের থেকে আরও কিছু জমি কিনে আগেরটির সাথে মিলিয়ে নেন, যেটা পরে খুব আকর্ষণীয় এক টুকরো জমিতে পরিণত হয়েছিল। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জমিটি খুব সুন্দর হয়েছে এবং এটি আমার অত্যন্ত প্রিয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটাকে এইভাবে ওয়াকফ করে দাও যেন তার মালিকানা আবদ্ধ থাকে, অর্থাৎ সেই জমির মালিকানা যেন হস্তান্তর করা না যায় সেভাবে ওয়াকফ করে দাও। সেই জমির উৎপন্ন দ্রব্য খরচ করে দেয়া হয়। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার উপর আমল করলেন, অর্থাৎ সেই জমিকে ওয়াকফ করে দিলেন। হযরত নাফে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামাক নামক যেই জমিটি ওয়াকফ করেছিলেন সেটিই ছিল ইসলামের প্রথম ওয়াকফ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন জমি ওয়াকফ করেছিলেন সেদিন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ চেয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি মূল জমি ওয়াকফ করবে এবং তার থেকে যতভাবে লাভবান হওয়া যায় তার অনুমতি প্রদান করবে। মাসুর ইবনে রিফায়া মোহাম্মদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে ইসলামের প্রথম সাদকা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদত্ত সাদকা, যা তিনি ওয়াকফকৃত সম্পদ থেকে আদায় করেছিলেন। বর্ণনাকারী বলেন, আমি এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম যে মানুষ তো বলে যে প্রথম সাদকা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক প্রদত্ত সাদকা। তখন তিনি উত্তর দিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 22 মাস পর সংগঠিত উহুদ যুদ্ধে মাখরিক শাহাদাত বরণ করেন। মাখরিক ওসিয়ত করেছিলেন যে আমি যদি মারা যাই তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন আমার সমস্ত মালামালের অধিকারী। আল্লাহ তাআলা যেভাবে চাইবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জমি সেভাবে ব্যবহার করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওয়াকফ সম্পদ দান করে দিয়েছিলেন। সেখানে 7টি বাগান ছিল। আর একটু আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকফকৃত যেই জমির কথা বলা হয়েছে সেটা খাইবার থেকে ফিরে আসার পর সপ্তম হিজরিতে হয়েছিল, আর খাইবার বিজয় হয়েছিল 6ষ্ঠ হিজরিতে। হযরত জাহিরি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধ থেকে ফিরে এসে মাখরিকের সম্পদ বণ্টন করেছিলেন, বনি নাজির থেকে প্রাপ্ত সম্পদ সদকা করে দিয়েছিলেন। সেই সম্পদের মধ্যে 7টি বাগান ছিল। সেই 7টি বাগানের নাম হচ্ছে আরাফ, সাফিয়া, দালাল, মসবুত, বারাকা, হুসনা এবং মাশরাবা উম্মে ইব্রাহিম। সপ্তম বাগানের নাম মাশরাবা উম্মে ইব্রাহিম সম্ভবত এই জন্য রাখা হয়েছিল যে ওই বাগানে সে বসবাস করত। সেই বাগানগুলোর মালিক ছিল সালাম ইবনু মাসকুম নাজিরি। ওয়াকিদি রহমতুল্লাহ বলেছেন, এর মধ্যে কোনো মতভেদ নেই যে বাগানগুলোর নাম এছাড়া অন্য কিছু ছিল। একটি বর্ণনায় বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিনার বা দিরহাম অথবা কোনো গোলামবাদী রেখে ইন্তেকাল করেননি, শুধুমাত্র একটি ডোরাকাটা খচ্চর ছাড়া, যার ওপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করতেন, এবং কিছু হাতিয়ার,
যা আল্লাহর রাস্তায় তিনি ওয়াকফ করে গিয়েছিলেন। ওয়াকফ সম্পদ সম্পর্কে বলা হয়েছে যে ওয়াকফকৃত বস্তু বেচাকেনা করা যাবে না, হেবা করা যাবে না, এমনকি তা ওয়ারিসদের মধ্যে বন্টন করাও যাবে না। ওয়াকফকৃত সম্পদ হচ্ছে দরিদ্র, নিকট আত্মীয়, ক্রীতদাস মুক্তি, আল্লাহর পথের পথিক ও মুসাফিরের জন্য এবং তার মুতাওয়াল্লির জন্য। ওয়াকফকৃত সম্পদ মুতাওয়াল্লির ক্ষেত্রে প্রয়োজন মোতাবেক ব্যয় এবং মেহমানদারির জন্য ব্যয় করতে কোনো দোষ নেই, তবে তা যেন মুতাওয়াল্লির নিজস্ব স্বার্থে মাল বৃদ্ধির উপকরণ না হয়। ওয়াকফকৃত জমি বা সম্পদ সম্পর্কে বিস্তারিত জানতে আলেম ওলামাগণের শরণাপন্ন হতে হবে। এখন ওয়াসিয়ত বা তার ধরন সম্পর্কে অল্প কিছু কথা বলতে চাই। সাদ ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনা থেকে জানা যায়, বিদায় হজের সময় সাদ ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথাক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে যান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে এলেন। তখন সাদ ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যুর ভয় হচ্ছে, আমি তো ধনী ব্যক্তি, একমাত্র কন্যা ছাড়া আমার আর কোনো ওয়ারিস নেই, আমি কি আমার সম্পদের দুই তৃতীয়াংশ দান করে যেতে পারবো? অন্য বর্ণনায় আছে যে সাদ ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, আমি কি ওসিয়ত করে যেতে পারবো? বুখারি ও মুসলিমের আরেক বর্ণনায় আছে যে সাদ ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, আমি কি আমার পুরো সম্পদের ব্যাপারে ওসিয়ত করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছিলেন, না। তখন সাদ ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, তাহলে কি অর্ধেক? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। এরপর সাদ ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করে বললেন, তাহলে কি এক তৃতীয়াংশ, অর্থাৎ তিন ভাগের এক ভাগ কি আমি ওসিয়ত করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক তৃতীয়াংশ, তাই তো বেশি। মুয়াত্তায় বর্ণিত হয়েছে যে সাদ ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুই তৃতীয়াংশ সম্পদ ওয়াকফর কথা বলেছিলেন, তখন সেটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না। তখন তিনি জিজ্ঞাসা করলেন, অর্ধেক? তখন নবীজি উত্তর দিলেন, না, তুমি বরং এক তৃতীয়াংশ ওসিয়ত করতে পারো, আর তাও বেশি। নিঃসন্দেহে তোমার ওয়ারিসদেরকে ভালো অবস্থায় রেখে যাওয়া ওই অবস্থার চেয়ে উত্তম যে তাদেরকে নিঃস্ব অবস্থায় রেখে যাবে, আর তারা দাঁড়ে দাঁড়ে হাত পেতে বেড়াবে, অবশ্যই আল্লাহর পথে খরচ করলে তার প্রতিদান পাবে। ওয়াকফ এবং ওয়াসিয়ত সম্পর্কে কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরা হলো। এই সম্পর্কে বিস্তারিত জানতে আলেম ওলামাগণের শরণাপন্ন হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।